স্টার্ট করেছে মানে টাইম আসছে না দত্তনগর খামার এর কার্যালয় যুগ্ম পরিচালক খামার জায়গাটা খুবই চমৎকার এবং মনোমুগ্ধকর দুই পাশে পাম গাছ এই রোড ধরেই যাওয়া যায় দত্তনগরের একটা ঐতিহ্যবাহী বট গাছ আছে আর এটা হলো এশিয়ার বৃহত্তম ফার্ম দত্তনগর কৃষি খামার এবং অনেক তরুণ তরুণী তারা এই জায়গায় বিনোদনের জন্য আসে রোমান্টিক পরিবেশকে উপভোগ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কাপল রাস্তায় ঘোরাঘুরি করতেছে কৃষকরা মাঠে ধান এই জায়গায় সব আধুনিক পদ্ধতিতে চাষ হয় অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে কৃষক মাঠে বিভিন্ন ধরনের তাদের শৈল্পিক গুণাবলীগুলো তুলে ধরছে চাষের মাধ্যমে সংযুক্ত খামার এখানে ঢোকার নিষেধ অধিকাংশ মানুষের দত্তনগর এশিয়ার বৃহত্তম খামার দেখতে আসে সাথে এর ভেতরে একটা বট গাছ আছে দেখতে খুব সুন্দর তাদের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে ওই নির্দিষ্ট জায়গাটা আমরা এখন এসেছি সকাল টাইমে আপনারা যদি সন্ধ্যার দিকে আসেন তো দেখতে পাবেন অনেক কাপল যুগল অনেক বিবাহিত যুগল এবং অনেক লোক তাদের মনকে রিফ্রেশ করার জন্য এই বিখ্যাত ঐতিহ্যবাহী জায়গাটায় আসে তাদের নিজেদের মনোমুগ্ধকর মনকে রোমাঞ্চিত করার জন্য তারুণ্যকে তুলে ধরার জন্য আমরাও এসেছি কিন্তু আমরা কাপল বাদে আছি আমরা শুধু প্রকৃতিকে উপভোগ করছি প্রকৃতির মাঝে যে সুখ সেটা আমরা গ্রহণ করার চেষ্টা করছি এটা দত্তনগর খামারের ভেতরেই দত্তনগর কৃষি ফার্মের আওতাভুক্ত একটি স্কুলের মাঠটা অনেক বড় এখানে ছোটোখাটো টুর্নামেন্ট ফুটবল ক্রিকেট এগুলো অনুষ্ঠিত হয় মাঠকে মাঠ হাজার হাজার একর জমি আমাদের বৃহত্তম কৃষি খামারটি প্রতিষ্ঠিত আল্লাহ হাফেজ